যাচ্ছি আমরা একটু শাড়ির দোকানে। কি হলো? আমাদের বাথরুম দেখো আবার নতুন হয়ে যাচ্ছে। আগের দিন ভাঙা চোরা বাথরুম দেখিয়েছিলাম, তো ভাঙা কমপ্লিট হয়ে মানে দুদিন লাগলো, আজকে প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে কালকে থেকে মার্বেলের কাজ শুরু হবে, মার্বেল না টাইলস, তাই তো? তো কালকে থেকে টাইলস এর কাজ শুরু হয়ে যাবে, আবার ঝাঁচক চকের নতুন বাথরুম হয়ে যাবে। মানে বাড়িতে আর কিছু থাকবে না, তখন বাথরুমটা ঝকঝকে চকচকে হলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আবার রেডি হয়ে নিয়েছি আমরা দুজনে, এই যে মাঙ্কি মাঙ্কি টুপি পরেছে, মাঙ্কি টুপি। চলো 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 চলো, লেট করো না, বুঝলে? কোথায় যাচ্ছি সেটাই তো বলা। 8:19 বাজে, যাচ্ছি আমরা একটু শাড়ির দোকানে, ওখানে হচ্ছে একটু শাড়ি কেনাকাটার ব্যাপার আছে, চলো যেতে তো বলবো। তারপরে হচ্ছে যাবো আবার একটুখানি বর্ধমান পুরো মেলায়। চলো 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 তাড়াতাড়ি চলো, যেতে যেতে অনেক গল্প হবে। চলো নতুন ব্লগটা আজকে এভাবে শুরু করলাম, সুন্দর একটা ছোট ব্লগ তোমাদের জন্য রেডি করব। আশা করছি পুরো ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। আর আমি এখন জুতো পরে নিই, আগের দিন পাপানের বাইকে বসার যে ভিডিওটা দিয়েছি, মানে আমাকে মাঝখানে বসাবে, ও পেছনে বসবে, বাড়ি থেকে বেরিয়ে আমি পৌঁছে গেছি আমার পছন্দের জায়গা। অ্যাকচুয়ালি যেখানে যেখানে কেনাকাটা আছে সেটাই আমার পছন্দের জায়গা হয়ে যায়, বুঝতে পারছো তো? তো আমি শাড়িগুলো দেখছি আর ছবি তুলছি, কারণ আজকে আমি এসেছি প্রীতির জন্য শাড়ি কিনতে। তো পুনু আমাকে ফোন করে বললো, দিদিভাই একটা হেল্প করতে হবে, তুমি বাজারে যদি বেরোনোর থাকে আর যদি নাও থাকে একটু যাও গিয়ে আমার জন্য একটা শাড়ি পছন্দ করে তুমি কিনে দাও, কারণ তুমি তো জানো আমি কেমন শাড়ি পরি আর তোমার টেস্টের ওপর আমার পুরো ভরসা আছে। তবুও এবার যতই আমার ওপর ছেড়ে দিক না কেন, মানে যে শাড়ি পরবে তার পছন্দ না হলে ব্যাপারটা কেমন হয় না? তো সেই জন্য আমি ছবি তুলে তুলে ওকে পাঠাচ্ছিলাম, কারণ ভিডিও কলটা কেটে কেটে যাচ্ছিল, ভালো বোঝা যাচ্ছিল না আর কি। কি হলো? একটু শাড়ি নেওয়া হয়ে গেল, প্রীতির জন্য একটা শাড়ি নিলাম, মানে গিফট নয়, মানে ও কিনলো আর কি, ও আসতে পারেনি ওই জন্য আমাকে, মানে বলো তুমি চয়েস করে দিলে আর কি। হ্যাঁ, জাস্ট আমি পছন্দ করে দিলাম, ওই নিল, ওর একটা দরকার আছে সেই জন্য, আর কিনতে এসে ওর আমি নিজের জন্য একটা নিয়ে নিলাম। বাড়ি গিয়ে দেখাবো, বন্ধ করলাম তাহলে। আমি এই ছেলেকে নিয়ে এখন বাজারে টাজারে বেরোনো মানে মারাত্মক রিস্কের ব্যাপার, জানো তো, কোনো কথা শোনে না। আরে এই যে কাছে চলে আসে একদম, তাহলে রাস্তাঘাটে মানে হাত ধরবে না, করবে না, একাই মাতব্বরি করে করে মানে যা কিছু করবে না। দাঁড়াও, আমারও কথা টুটলে যাচ্ছে। এই যে শাড়ি নিয়ে নিলাম, হাওড়া পৌঁছে গেছি মেলার মাঠে, কিন্তু আজকে আমাদের শাড়ির চয়েস করতে করতে, তো এখন হচ্ছে এখানে যে গাড়ি রাখছে এরপরে ঢুকবার, আজকে মনে হচ্ছে প্রোগ্রাম একটু জমে উঠেছে, শুনতেই পাচ্ছ তোমরা, মানে গান হচ্ছে। আর কারা এসছে আমি আদৌ জানি না, এখন গেলে দেখতে পাবো, কিন্তু খুব ভালো হচ্ছে। কালকে লোপামুদ্রা মিত্র এসেছিল না, কালকে লোপামুদ্রা মিত্র এসেছিল, কালকে আসা হয়নি, আজকে গিয়ে দেখি কে এসছে।
ভেতরে দেখছি আজকে প্রচন্ড ভিড় রয়েছে, মানে প্রায় 9:30টার কাছে বেজে গেছে, তারপরেও কিন্তু অনেক লোক দাঁড়িয়ে বসে প্রোগ্রাম দেখছে। কারণ প্রোগ্রাম হচ্ছে অসাধারণ প্রোগ্রাম, যে প্রোগ্রাম দেখে ওখান থেকে না মানে পাশ ফিরিয়ে চলে যাওয়ার মতো নয় সত্যি, কারণ হবে না কেন, হচ্ছে জলি মুখার্জির প্রোগ্রাম। মানে তোমরা যারা 90s বা তারও আগের গানগুলো শোনো বা জানো তারা তো অবশ্যই চিনতে পারবে, কিন্তু একদম এই জেনারেশনের যারা তারা হয়তো নাও চিনতে পারে। একদম এই জেনারেশনের মানুষ যারা পুরনো গান শুনতে ভালোবাসে তারা তো দেখেই বুঝতে পারছো বা গানগুলো শুনেছো, মানে চাঁদনি গান বা এই ধরনের যে পুরনো গানগুলো আছে এত বিখ্যাত, এত বিখ্যাত আর এত ভালো গলার ভয়েস আর এত ভালো, মানে কি বলবো, আমার তো খুব পছন্দের, আমার খুব ভালো লাগে। এর আগেও আমি এনাকে দেখেছি, ওনার প্রোগ্রাম দেখেছি আমাদের বর্ধমানেই, তো আজকে গিয়ে আবার দেখলাম যে জলি মুখার্জি এসেছে, আমার খুব ভালো লাগছিল, তো দাঁড়িয়ে অনেকক্ষণ প্রোগ্রাম দেখেছি অনেকক্ষণ। अभी दो तीन डुइट के बाद फिर आर डी बर्मन फिर सब घर जाइए। आया वही भाई चांदी भी होगा ना, चांदी बदलना पड़ेगा ना, अभी एक दो में लोगों को बोलना पड़ेगा। এত ভালো প্রোগ্রাম হচ্ছে কিন্তু আমি গানগুলো দিতে পারলাম না, সেটা তো জানোই কেন দিতে পারলাম না, বিভিন্ন রকম ইস্যু থাকে ভিডিওতে, তো যেটুকু ওই একটা দুটো ক্লিপ আমি দিয়েছি, গান রয়েছে বা কথা বলছি পেছনে গান হচ্ছে, আমি সেটাও জানি না, খুব ভয় ভয় এডিট করছি যে আপলোড করার পরে কী হবে, তারপরেও দিয়েছি, চলো যা হবে দেখা যাবে। আর এইখানে দেখো আমার ভিডিও দেখে, সেরকম অনেকের সঙ্গে দেখা হয়েছে আজকে, আগের দিনও দেখা হয়েছিল কিন্তু আজকে একটু বেশি হয়েছে, কারণ এই যে আমি ফাঁকা জায়গাটা দিয়ে আর কি ঘোরাঘুরি করছি, তো সবাই দেখতে পেয়ে আসছে, কথা বলছে, ছবি তুলছে, এত ভালো লাগে এই জিনিসগুলো, মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগে। মানে তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে তো আমি এমনি সময় দেখতে পারি না, তাই না, আমাকে তোমরা সবাই দেখছো ভিডিওতে, তো তোমরা আমাকে দেখতে পেয়ে যখন দৌড়ে আসো কথা বলো তখন আমি বুঝতে পারি হ্যাঁ আমার ভিডিওগুলো এরা বাড়িতে বসে দেখে, তো আমার সত্যি ভালো লাগে, মানে একদমই অন্যরকমের একটা ফিলিংস হয় যেটা আমি বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগে। কতজনার সঙ্গে দেখা হয়েছে, কতজনা কথা বলছে, মানে সব ক্লিপ তো আর এখানে নেই, যখন হয়তো ভিডিও করছিলাম তখন কেউ এসে কথা বলছি তখনই হয়তো একটু একটু ক্লিপ নেওয়া হয়েছে, তাছাড়া তো আর ভিডিও নেওয়া হয়নি। ওইটা কি আছে গো, ওইটা কি আছে ওই বক্সটা? মানে প্রচুর ভালোবাসা, মানে তোমরা যারা ব্লগ দেখো তোমরা তো প্রত্যেকে এত ভালোবাসো বলেই আমার ব্লগ দেখো, দেখে এসে সবাই মিলে কথা বলছি, আমার খুব ভালো লেগেছে, মানে খুব ভালো লেগেছে সবার সঙ্গে কথা বলছিলাম। এখন চলো বাড়ি থেকে যাই, আর ঠিক আছে দেখি ভুট্টা ভুট্টা পাই নাকি আজকে, এখন আর বাইরে হ্যাঁ পাওয়া যাবে, বাইরে পাওয়া যাবে, বাস ওই গজা নিয়ে যাবে আবার খাবে না। আজকে তোকে আমি খাইয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে, বাড়ি গেলে তো কার খাওয়ানো ঝামেলা হবে, ধত ধত ব্যাগে ভরতো, দেখো জলি মুখার্জি আর কি বেরিয়ে যাচ্ছেন, প্রোগ্রাম শেষ, এইদিকে যায় না, দেখো সবাই কিরকম কি বলছে বলছে আবার আসবেন, আমার কি বিটা বলছে ভালো আছো? হ্যাঁ হ্যাঁ তুমি ভালো আছো?
সকালে যখন খিচুড়ি খাওয়াই সে চাল ডালটা হচ্ছে ভিজিয়ে রাখতে হয় নাকি ভিজিয়ে রাখলে আর কি তাড়াতাড়ি হয় সকালবেলায় বসিয়ে দিলে তাড়াতাড়ি করে হয়ে যায় আর ভালো চাল ডাল ভিজিয়ে রাখলে ভালো যেগুলো তো শুকনো জিনিস ভিজিয়ে রান্না করাটা বেটার অনেক বেশি হেলথের জন্য থেকে আস্তে আস্তে তো আজকে একটু রাত হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম কি যেহেতু রাত হয়ে গেছে খাওয়া দাওয়ার পাটটা আগে চুকিয়ে নিই তো আগে বাবাকে ভাত বেড়ে দিলাম তারপরে আমি একটু খেলাম প্রদীপ কিছু খাইনি বললো যে আমি কিছু খাবো না তো রান্না করার যে কাজগুলো ছিল গোছানো আর কি বাসনগুলো এখানে ঝুড়িতে দিয়ে দিলাম ওই গামলা ফাঁকা করার মধ্যে একটু বাসন দিলাম মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো সব ফাঁকা টাকা করে আর চিয়া সিডস ভেজালাম আজকে আর ড্রাই ফ্রুটস কিছু ভেজাইনি কালকে খাবো না অনেক খেতে ইচ্ছা করছে না আর পাবনের জন্য খিচুড়ি বসালাম খিচুড়ি বসালাম বলছি চাল ডাল ভেজালাম চাল ডাল ভেজালাম এই হচ্ছে রাতের কাজ এইবারে ফ্রেশ হবো গিয়ে তার আগে চলো তোমাদেরকে শাড়িটা দেখাই শাড়িটা কি শাড়ি নিয়েছি সেটা আমি জানি অনেক বেশি ইন্টারেস্টেড তোমরা ওটা দেখার জন্য চলো আর এই হচ্ছে যে দাদু নাকি চলছে দেখো সারাক্ষণ খেলা চলো এখন আর খেলতে হবে না অনেক রাত হয়েছে চলো ওই যে দেখো সাইকেল বার করাচ্ছে বাবাকে দিয়ে দেখো চলো একবারে শাড়িটা দেখিয়ে আমি চেঞ্জ করে নিই সেই তো নাইটি পরেই দেখাতে হয় তাই একটু সেজে গুজে আছি চলো এরকম ভাবে দেখাই নাকি এর মধ্যে জলের বোতল কে বললো আমার যে ব্যাগের মধ্যে শাড়ি ছিল সেই ব্যাগের মধ্যে ওর সমস্ত রকমের খেলনা পেয়ারা কমলা লেবু যা পেরেছে সব ভরে নিয়েছে নিয়ে ওই যে ব্যাগ নিয়ে ওখানে গেছে সাইকেল করে টানবে আর কি এই হচ্ছে শাড়ি খুব পছন্দ হলো অ্যাকচুয়ালি প্রীতির শাড়িটা নিতে গিয়ে তো প্রীতির জন্য যে শাড়িটা নেওয়া হয়েছে সেই শাড়িটা হচ্ছে ও যেখানে ব্লাউজ ব্লাউজ বানায় সেখানে দিয়ে আসা হয়েছে যেহেতু ওটা তোমাদেরকে দেখাই হ্যাঁ আমার লাভই আছে কারোর জন্য শাড়ির দোকানে যাওয়া এই হচ্ছে শাড়ির আঁচলটা দাঁড়াও তোমাদের এই কাছে না দেখো এই যে এরকম ভাবে যাবে এই দেখো এই হচ্ছে শাড়ির মানে কাজটা পুরো সুতোর কাজ ভালো বোঝা যাচ্ছে ক্যামেরা আনারসের ছবি মনে হচ্ছে হ্যাঁ ভালো করে ভালো বোঝা যাচ্ছে ক্যামেরায় মানে কালারটা দারুণ বোঝা যাচ্ছে ভীষণ লাইট একটা ইয়েলো কালার ঠিক আছে এই যে এটা হচ্ছে আঁচল এই তোমাদের ঘরের দেয়ালের সঙ্গে ম্যাচ হয়ে গেছে কালারটা ভালো লাগছে তো শাড়িটা সুন্দর না জমা দারুণ ভালো লাগবে দারুণ দারুণ ভালো লাগবে আমি বললে একদম পাপন বাইরে একটু চেঁচামেচি করছে ও এখন এই যে ভিডিও করছি দেখেছে ওই জন্য এখানে আছে বদমাশি এখন এই হচ্ছে শাড়ি আর এই এই দিকটা হচ্ছে ভেতর দিকটা এটা ব্লাউজ পিস রানিংয়েই গেছে ঠিক আছে রানিংয়ে গেছে মানে রানিং মানে তুমি বুঝবে না যারা শাড়ি পরে তারা বুঝবে ঠিক আছে ভেতরটা হচ্ছে ভেতরে দেখো যেরকম একটু ডিপ ইয়েলো আর লাইট ইয়েলো দিয়ে একটা এরকম সুন্দর স্ট্রাইপ স্ট্রাইপ আছে হয়ে আছে তা দেখিয়ে দিলাম আবার ভীষণ সুন্দর আর শাড়িটা হচ্ছে গোল্ডেন আর ইয়েলোর মধ্যে একটা সুন্দর একটা মানে গর্জিয়াস ব্যাপারটা আছে তাই না সিম্পলের মধ্যে গর্জিয়াস শাড়িটা এইসব শাড়ি যে কোনো জায়গায় পরে যাওয়া যায় আর বিয়ে বাড়ি দিনের বেলায় বা যে কোনো ছোটোখাটো হয় না অন্নপ্রাশন বাড়ি মানে দিনের বেলা পরার জন্য খুব পারফেক্ট শাড়িগুলো রাতেও চাইলে কেউ পরতে পারে না পরার কিছু নেই মানে একটু স্টাইলিস্ট করে মানে এই ধরনের শাড়িগুলোর মতন করে মেকআপটা করতে হবে তাহলে খুব ভালো লাগবে পুরো শাড়িটাই হচ্ছে এরকম ওয়ার্ক গেছে হ্যান্ড ওয়ার্ক আনারস পুরো শাড়িতে আনারস শাড়ি
কালারটাও আনারস সেট দেখো, ঠিকই বলেছে, এটা হচ্ছে আনারস শাড়ি। যা হোক, পাপান চিৎকার করছে, ও এখন মানে এই যে ভিডিও করছি তো এখানটায় এসে আর কি সবকিছু লন্ডভন্ড করবে, লন্ডভন্ড করবে, এটার জন্য সেটা পারছে না, বাবা আটকে রেখেছে। যাই হোক, আমি এখন চেঞ্জ করে ওকে আগে ফ্রেশ করাবো, যেহেতু ও ঠান্ডার মধ্যে খেলছে বলে ওকে সোয়েটার ফোয়েটার কিছু চেঞ্জ করাইনি, এসে যে খেলুক, তারপরে একবারে ফ্রেশ করিয়ে মুখ টুক মুছিয়ে ওকে শুইয়ে দেবো। তো এখন ওকে শোয়ানোর ব্যবস্থা আগে করতে হবে নিজে ফ্রেশ হয়ে। তো চলো, আপাতত টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে।